হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা ক্লাস 9-12 পড়ছ, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি আজকে যে ভিডিওটা তোমাদের দেবো সেটা ক্লাস 9-1 আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলবো। আমি যে বইটা ফলো করছি সেটা সাত্রা পাবলিকেশন, ঠিক আছে? এই প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে বলে দেবো। আরও ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমস্ত জায়গা থেকে বারবার প্রশ্ন তোমাদের আসে, ক্লাস 11-এ যারা পড়ছো তারা ওই ভিডিওগুলো দেখবে, যে কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আমি দেবো, এক্সট্রা কিছু আমি পয়েন্ট বলেছি, সেক্ষেত্রে তাদের বেসটা ক্লিয়ার হয়ে যাবে। নিটের জন্য যেগুলো তোমরা পড়বে, তোমরা 9-10-এ যেগুলো পড়ছো সেগুলোই 11-12-এ পড়বে, আর একটু বেশি করে পয়েন্ট পড়বে। তো যারা নিট পরীক্ষা দেবে অবশ্যই আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি সেগুলো দেখো। আবার নিটের জন্য যে প্রশ্নগুলো আমি অলরেডি দিয়েছি আমার চ্যানেলে, তারা ক্লাস 9-এর স্টুডেন্টরাও দেখতে পারো। আর সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারাও সেগুলো দেখবে। আর ক্লাস 9-10 যেগুলো পড়াবো সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ সেই ভিডিওগুলো দেখো, কারণ সরকারি চাকরিতে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো 9-10 বেসিস আসছে, তো সেই লেভেলেরই প্রশ্ন আসছে, তারা সেগুলো অবশ্যই দেখবে। সেজন্য আমি সরকারি চাকরির জন্য পার্টিকুলারলি কীরকম প্রশ্ন আসবে সেগুলো আমি প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে চলো শুরু করি। কি বলেছে দেখো, ম্যাগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত না? এটা হচ্ছে আম গাছের বিজ্ঞানসম্মত না। মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটা কার উক্তি? এটা ফক্স বলেছে। আর ওপারিন যেটা বলেছিলেন, কোয়াসার ভেজ যেটা, সেটাকে নাম দিয়েছিলেন প্রথম কোষীয় জীব। তাহলে ওপারিন আর ফক্স দুটো নামই মনে রাখবে, মাইক্রোস্ফিয়ারটা বলেছেন ফক্স। তার প্রশ্ন কি বলছে, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিতে মুক্ত হয় তাকে বলা হয় শ্বসন, ঠিক আছে? শ্বসনে কি হচ্ছে, যখন আমরা সূর্য শক্তি সৌরশক্তি যেটা রয়েছে শৈতিক শক্তিতে রূপান্তরিত হয় শালক সংশ্লেষ প্রক্রিয়াতে, আর সেই স্থৈতিক শক্তিটা তাপে মুক্ত হচ্ছে শ্বসন প্রক্রিয়াতে, ঠিক আছে? নিচের কোনটি কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? আমি তোমাদের যখন কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য পড়িয়েছি সেখানে তোমাদের বলেছি কন্ডিকথিসের মধ্যে পটকা নেই। আর অস্ট্রিকথিসের যখন বৈশিষ্ট্য পড়িয়েছি তখন বলেছি সেখানে পটকা কানকো দুটোই উপস্থিত অস্ট্রিকথিসে। এখানে তোমাদের আমি সাতরা বই ফলো করেছি, সেখানে কিন্তু সেই পয়েন্টগুলো দেওয়া নেই তোমাদের, পটকা রিলেটেড কন্ডিকথিসেও নেই অস্ট্রিকথিসেও নেই। সেজন্য তোমরা আমার কিছু এক্সট্রা পয়েন্ট বলানো আছে, যেগুলো আমি ভিডিওগুলো পড়ানোর ভিডিও দিচ্ছি, এক একটা পর্ব এক একটা শ্রেণী আমি আলাদা আলাদাভাবে এক একটা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা অবশ্যই সেগুলো গিয়ে দেখে নিও। আর আমি এই ভিডিওতেই কন্ডিকথিস সম্পর্কে যেটা আছে বলেছি তার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও, আগে পরে যেগুলো দরকার তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে পটকা সম্পর্কে তোমাদের সাতরাতে দেওয়া নেই, ঠিক আছে? হয়তো অন্য কোনো বই ক্লাস 9-এ দেওয়া হলেও হতে পারে। তো আমি কিন্তু সেখানে কিছু কিছু এক্সট্রা পয়েন্ট যখন পড়িয়েছি প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, কিছু কিছু এক্সট্রা পয়েন্ট আমি তোমাদের বলেছি, সেজন্য আমি তোমাদের পড়ানোটা না লিখে লিখে বলেছি, কারণ আমার মনে হয়েছে যেগুলো এক্সট্রা কিছু বলা দরকার সেই রকম পয়েন্ট আমি তোমাদের বলেছি। আরও আমি কিছু এক্সট্রা পয়েন্ট তোমাদের বলে দেবো, সেগুলো তোমরা আমি চার্ট হিসেবে দেবো, সেগুলো তোমরা দেখে নিও ভিডিওগুলো। তাহলে বলেছে কি কোনটা বৈশিষ্ট্য নয়, পটকা থাকে না, ঠিক আছে? এটা হবে অ্যান্সার এ। দুই নম্বর পাঁচ নম্বর কি বলছে, বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি কি? তাহলে বর্গ আর পর্ব আমরা যখন হায়ারকিটা দেখেছিলাম লিনিয়াসে, সেখানে কি দেখেছি, একদম প্রথমে যেই এককগুলো ছিল সাতটা ভাগে সাতটা ধাপ ছিল, একদম প্রথমে রাজ্য, তারপরে পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, গণ, প্রজাতি। তাহলে পর্ব আর বর্গের মধ্যে আসছে শ্রেণী, অ্যান্সার হবে এ, ঠিক? এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো এক নম্বরের, এক কথায় উত্তর দাও, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করে? যখন আমাদের ব্যবহার করেন বলবে শব্দটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে অগাস্টিন পি দ্য কন্ডো, এটা হবে ব্যবহার করেছেন। আর যদি বলা হয় ট্যাক্সোনমি জনককে, তাহলে তোমরা অবশ্যই বলো লিনিয়াসের কথা, ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রেখো। মানুষের দ্বিপদ নাম কি, মানুষের দ্বিপদ নামকরণ যখন হচ্ছে মানুষের, এখানে কিন্তু সাতরাতে মানুষের দ্বিপদ নাম কি সেটা তোমাদের বলা নেই, আমি যে ভিডিওটা দিয়েছি তোমাদের ক্ষেত্রে সেখানে মানুষের দ্বিপদ মানে মানুষের নামও বলেছি, আমি অনেকগুলো উদাহরণগুলো যেগুলো দিয়েছি আমি চারটে চারটে করে উদাহরণ তোমাদের দিয়েছি, সাথে বিজ্ঞানসম্মত নাম বলেছি, তো আমি সেটাও দিয়ে দেবো। ম্যামেলিয়ার মানুষ পড়ছে ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ীদের মধ্যে আমি সেই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, তোমরা কন্ডিকথিস ম্যামেলিয়াটা গিয়ে দেখে নেবে। তাহলে দ্বিপদ নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, দ্বিপদ নাম যেহেতু বলেছে তোমরা সেটা হোমো সেপিয়েন্সই লিখবে, গণ আর প্রজাতি। আমি যেখানে তোমাদের লিখেছি ওটা সেখানে আমি সাবস্পিসিসও লিখেছি, এখন নতুন নামকরণে মানুষের নামকরণটা ত্রিপদ নামকরণ হিসেবেই কিন্তু লেখা হয়, যেখানে গণ প্রজাতি আর উপপ্রজাতি তিনটেকেই লিখতে হয়, সেটা হয়ে যায় হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, ঠিক? যেহেতু দ্বিপদ নামকরণ বলেছে তোমরা হোমো সেপিয়েন্স লিখবে। এবার তিন নম্বর প্রশ্ন কি বলেছে, লিনিয়াসের হায়ারকিতে কটা ধাপ আছে না সাতটা ধাপ আছে? এখনই বললাম ধাপগুলো কি কি, তো যেহেতু কটা ধাপ বলেছে সাতটা ধাপ লিখলে এক নম্বর প্রশ্ন, ধাপগুলো তোমাদের লিখবার দরকার নেই, কিন্তু পরপর ধাপগুলো মনে রেখো, পরপর ধাপগুলো দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। এবারে বলছে চার নম্বর প্রশ্ন, রাজ্য ফানজির একটা বৈশিষ্ট্য উল্লেখ করো, ফানজি মানে হচ্ছে ছত্রাক। তাহলে সেরকম যদি আমরা ছত্রাকের বৈশিষ্ট্য বলি, ছত্রাকটা ইউক্যারিওটিক, এককোষী বহুকোষী হতে পারে, অনুসূত্রাকার হতে পারে, কোষ প্রাচীর কাইটিন নির্মিত হচ্ছে, ঠিক? আর কি কি তোমরা জানো বলেছি, এদের যে খাদ্যটা সঞ্চিত হয় বলেছিলাম গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হচ্ছে, পুষ্টি যেটা গ্রহণ করে সেটাকে কি পুরোপুরি পরভোজী এরা, মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, পরভোজীর আন্ডারে কি কি হতে পারে, মৃতজীবী, পরজীবী বা মিথজীবী, ঠিক আছে? তাহলে এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা বৈশিষ্ট্য লিখতে পারো, ঠিক? এবারে বলছে কি কেঁচো কোন পর্বের প্রাণী,
এই ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এই কেঁচো উদাহরণ যেটা, যদি এরকম প্রশ্ন আসে কৃষকের বন্ধুকে, তাহলে অ্যান্সার হবে কেঁচো। কেন কেঁচো বলা হয়? কেঁচো থাকছে মাটিতে। এবারে মাটিতে যখন থাকে, কেঁচোগুলো কি মাটির উপর দিয়ে যখন গিয়ে মাটিগুলো গর্ত খুঁড়ে 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 নিজেদের ঘর তৈরি করছে, সেখানে মাটির ভিতরে তারা থাকছে। তো এভাবে যখন মাটির মধ্যে তারা বসবাস করছে, মাটির ভেতরে খুঁড়ে খুঁড়ে গর্ত করছে, সেখানে কি হচ্ছে না, যদি কোনো আমরা ফসল ফলাচ্ছি, ফসল ফলানোর সময় সেখানে বাতাস যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, মানে গাছ পুষ্টি পাচ্ছে। সেজন্য কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি ওই প্রশ্নটা এখানে দেওয়া নেই তোমাদের, কিন্তু আসতে পারে। তাহলে মনে রাখবে, যদি কখনো জিজ্ঞেস করে কেঁচো মানে কৃষকের বন্ধু কারা, তো সরকারি চাকরিতেও আসতে পারে, তাহলে অ্যান্সার হবে কেঁচো। কারণ আমি তোমাদের বললাম, তাহলে কেঁচো কোন পর্বের প্রাণী? এরা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। বাদুর কোন শ্রেণীর প্রাণী? বাদুরেরও শ্রেণীটার উদাহরণ এখানে দেওয়া নেই। আমি যখন তোমাদের তিন চারটে পাঁচটা উদাহরণ বলেছি, সেক্ষেত্রে যখন পড়িয়েছি এক একটা শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আর উদাহরণ বলেছি, সেখানে আমি উল্লেখ করেছি বাদুর হলো স্তন্যপায়ী বা ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত প্রাণী। এবার পরের প্রশ্ন কি বলেছে দেখো, জীবের পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাসকে কে প্রবর্তন করে? জীবের যে পাঁচটা রাজ্য আছে, পাঁচটা রাজ্য কি কি? মনে রাখ, তারপরে হচ্ছে প্রোটিস্টা, ফাঙ্গি বা ছত্রাক, উদ্ভিদ রাজ্য যেটাকে প্ল্যান্টাই বলবো, অ্যানিমাল রাজ্য অ্যানিমালিয়া যেটাকে আমরা প্রাণী রাজ্য বলবো। তো এই পাঁচটা রাজ্য, যদিও নাম লিখতে হবে না তোমাদের, কে প্রবর্তন করেছেন, পাঁচটা রাজ্যের কথা কে ভাগ করেছে, সেটা হচ্ছে বিজ্ঞানী উইটেকার বলেছিলেন। এরপরে বলছে কি দেখো, আট নম্বর প্রশ্ন, কণ্টকতকী পর্বের কণ্টকতকী পর্ব কণ্টকতকী একাইনোডারমাটাকে বলে। কণ্টকতকী আমি যখন একাইনোডারমাটা বলেছি তার বাংলাটাও বলেছি, পড়িয়েছি যেখানে, কণ্টকতকী পর্বের একটা প্রাণীর উদাহরণ দাও। এই ক্ষেত্রে তোমরা সমুদ্র শসা, তারা মাছ দিতে পারো। তোমরা চাইলে যদি এরকম উদাহরণ দেয় তাহলে এমনি সাধারণ নামও বলতে পারো, বা যদি মনে থাকে সেক্ষেত্রে বিজ্ঞানসম্মত নামও লিখতে পারো। কিন্তু যদি বিজ্ঞানসম্মত নাম উল্লেখ করে দেয় তাহলে তোমাদের বিজ্ঞানসম্মত নামটাই লিখতে হবে। আর যদি এরকম সিম্পল বলে দেয় যে কোনো একটা প্রাণীর উদাহরণ দাও, সেক্ষেত্রে যদি বিজ্ঞানসম্মত নাম লিখে ভুল হয় সেক্ষেত্রে নম্বর কাটা যাবে। সেজন্য তোমরা শুধু সমুদ্র শসা বা তারা মাছ লিখতে পারো। সেখানে সমুদ্র শসার বিজ্ঞানসম্মত নাম কি? কুকুমারিয়া ফ্রন্ডোসা। তারা মাছের বিজ্ঞানসম্মত নাম কি? যদি আমরা বলি অ্যাস্টেরিয়াস রুবিয়েন্স। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা যদি বিজ্ঞানসম্মত নাম মনে থাকে তো লিখবে, নাহলে এরকম যদি দিই দেয় একটা প্রাণীর উদাহরণ, তোমরা এরকম শুধু কমন নাম যেটা সমুদ্র শসা লিখে আসতে পারো। কিন্তু একটা যদি বলে দিত পর্বের একটি প্রাণীর বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত নাম লেখো, সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞানসম্মত নামটা লিখতে হতো। একটি অপচিতি বিপাকের নাম লেখো। অপচিতি বিপাক মানে কি? যেখানে জীবের শুষ্ক ওজন হ্রাস হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, সেটাকে বলা হচ্ছে অপচিতি বিপাক। তাহলে কোন কোন ক্ষেত্রে হতে পারে? একটা হয় শ্বসনে, একটা হয় রেচনে। দুটো উদাহরণ যে কোনো একটা লিখবে। কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? তাহলে মানে এটা বলছে যে বিজ্ঞানের কোন শাখা যেখানে জীবাণু সম্পর্কে বলবো, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। আসলে জীবাণু যেটা, জীবাণুকে ইংরেজিতে বলা হয় মাইক্রোবস। ঠিক আছে, এই মাইক্রোবসগুলো কিছু কিছু হয় যেগুলো উপকারী, কিছু কিছু হয় যেগুলো অপকারী। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এই সমস্ত উপকারীও রয়েছে, অপকারীও রয়েছে, যেটা রোগ সৃষ্টি করে। তো এইরকম সমস্ত জীবাণুর কথা আমাদের কোথায় জানতে পারবো আমরা? তাদের বংশ বৃদ্ধি সম্পর্কে, তাদের শারীরিক গঠন সম্পর্কে জানা যায় মাইক্রোবায়োলজি থেকে। সেই শাখাটার নাম মাইক্রোবায়োলজি। এটা একটু লিখে নাও, বাকি তো তোমরা সব বই পেয়ে যাবে। নাম হবে মাইক্রো বায়োলজি। জীবাণু সম্পর্কে যে শাখাতে আমরা পাবো বলা হয়েছে বিজ্ঞানে, তাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। এবার দেখো, দিচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণকরণের মধ্যে কি বলেছে প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়ার রাজ্য কি? তো ব্যাকটেরিয়ার রাজ্য হচ্ছে মোনেরা। স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? যদি বলে স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তোমরা অবশ্যই সেখানে প্ল্যান্টি বা প্লান্ট উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত লিখবে। স্পাইরোগাইরা যদি আমরা গোষ্ঠীটা বলতো সেটা হতো শৈবাল বা অ্যালগি, কিন্তু রাজ্য যেহেতু বলেছে সেখানে তোমরা উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টাই রাজ্য সম্পর্কে লিখবে অন্তর্ভুক্ত। বলেছে ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল। উপনিবেশ গঠনকারী, উপনিবেশকে বলা হয় কলোনি। এরকম গঠনকারী শৈবালের নাম হলো ভলভক্স। মানে কি, ভলভক্সটা যখন থাকছে এরা হলো ক্লোরোফাইটার অন্তর্গত। ঠিক আছে, ভলভক্সের কথা যদি আমরা বলি, ভলভক্স, ভলভক্সটা হচ্ছে কিরকম হয়, গোলাকৃতি দেখতে হয়, আর এরা ক্লোরোফাইটার অন্তর্গত, মানে জেমের হয়। কিরকম ভাবে থাকে, এরা উপনিবেশ গঠন করে। উপনিবেশ গঠন করাটা মানে হচ্ছে এরকম কলোনি গঠন করে, আর এই এক একটা কলোনিতে মোটামুটি কতগুলো 50,000টা কোষ বা সেল থাকতে পারে। ঠিক আছে, এরকম ভাবে এরা উপনিবেশ গঠন করে করে একটা গোলাকার আকৃতির হিসেবে থাকছে, এটাকে বলা হয় কলোনি গঠন করে থাকা। ঠিক আছে, এরকম একটা গোলাকার আকারে এরা থাকে। ঠিক আছে, একটা স্ফেরিক্যাল আকারে দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় ভলভক্স। আর প্রত্যেকটা যে কলোনি গঠন করছে তাদের মধ্যে 50,000টা করে সেল বা কোষ থাকে। তাহলে কি বলেছে, ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল, সেটা তোমাদের অ্যান্সার হবে কি? এবারে দিয়েছে কি, হাঙ্গর ড্যাশ শ্রেণীর অন্তর্গত। হাঙ্গর যেটা রয়েছে, হাঙ্গরটা হলো কন্ডিকথিসের অন্তর্গত। ঠিক, এবারে কি না, 5 নম্বর প্রশ্ন দেখো, চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্গত প্রাণী। চিংড়ি যেটা রয়েছে সেটা আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। দেহে রোম আচ্ছাদিত থাকে তাদের, এটা স্তন্যপায়ী বা ম্যামেলিয়াদের প্রধান বৈশিষ্ট্য, সারা দেহ রোম দিয়ে বা লোম দিয়ে আচ্ছাদিত। তাহলে এটা হয়ে যাবে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। 7 নম্বর, এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে কি বলে? যদি স্থির থাকে কোনো বস্তু নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ চালায় সেটা হলো চলন, আর যদি স্থান পরিবর্তন করে, স্থানান্তর করে, সেটাকে বলে গমন।
তারপরে বলছে ড্যাশ হলো প্রথম কোষীয় জীব, অবশ্যই অ্যান্সার হচ্ছে মাইক্রোস্ফিয়ার, যেটা কে বলেছিল সেটা বলেছিল ফক্স। ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে, কোন জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে এরকম, মানে জীববিদ্যার সাথে রসায়ন মিলে যেই শাখাটা আমরা পাবো সেটা হচ্ছে কি জীব রসায়ন বলবো, যেটার নাম বায়োকেমিস্ট্রি, জীব রসায়ন। ঠিক আছে, এবার পরের প্রশ্ন কি বলছে, ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান, উচ্চ ফলনশীল ধান তোমরা যে কোনো একটা উদাহরণ দেবে, সেখানে অনেক নাম আছে, পুষা, জয়া, রত্না, IR8, IR20, যে কোনো একটা নাম দিয়ে দেবে উচ্চ ফলনশীল ধান, তোমাদের উচ্চ ফলনশীল ধানের কথা বলেছে, সেরকম দুটো অ্যাটলিস্ট তোমরা দুটো করে উদাহরণ দেখবে, উচ্চ ফলনশীল ধানের, উচ্চ ফলনশীল গমের, এগুলো দুটো করে উদাহরণ তোমরা মনে রাখবে। ঠিক আছে, আর বাকি সবটাই পড়ে রাখবে, কারণ কখনো কখনো একটা উদাহরণের নাম দিয়ে তোমাদের বলে দিতে পারে যেটা কি, হয়তো তোমাদের এরকম গিয়ে কি যে পুষা কি, তাহলে তোমাদের বলতে হবে এটা উচ্চ ফলনশীল ধান, সেরকম কোনো গমের উদাহরণ দিয়ে বলে দিল এটা কি, এইরকম ভাবে সেজন্য তোমরা পুরোটাই পড়বে, আর দুটো করে উদাহরণ অবশ্যই মনে রাখবে, সব জিনিসগুলো কোনটা ধান কোনটা গম নামগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, এরপরে বলছে কি সত্য বা মিথ্যে সেটা নির্ণয় করা, লিখো উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, একদমই তাই, উত্তেজিতা জীবের একটা বৈশিষ্ট্য সত্য, এটা কি বলছে জ্বর বংশ বিস্তার করে, না জ্বর বংশ বিস্তার করতে পারে না, মিথ্যে। তিন নম্বর, ওপারিন ওয়াসার ভেজ মডেলের নামকরণ করে, সত্য, নামটা মনে রাখবে, দেখো ফক্সও দিয়েছে ওপারিনও দিয়ে দিয়েছে এখানে, তাহলে ওপারিন যিনি ছিলেন ওয়াসার ভেজ মডেলের নামকরণ করেছিল, সত্য। চার নম্বর, ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপ্টিক ওষুধ, ক্লোরোমাইসিন যেটা সেটা হলো অ্যান্টিবায়োটিক, মানে এটা কি করে ব্যাকটেরিয়া যদি আক্রমণ করলো সেই ব্যাকটেরিয়াকে কোনো একটা হোস্টে ব্যাকটেরিয়া এসে আক্রমণ করলো, মানে একটা জীবের মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করলো, তাহলে সেই জীবকে যদি আমরা ক্লোরোমাইসিন দিই সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে তারা হতে দেয় না, সেই যে জীবটা যেখানে ব্যাকটেরিয়া এসে আক্রমণ করেছে সেই জীবটাকে কিছুটা কি করছে না তার অনাক্রমণতাটাকে বৃদ্ধি করছে, ঠিক, যাতে তারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুস্থ থাকতে পারে জীবটা, তাহলে একে বলা হয় ক্লোরোমাইসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিসেপ্টিক মানে কি, অ্যান্টিসেপ্টিক মানে যে কোনো জীবাণুকে কি করে না জীবাণুর যারা রোগ সৃষ্টি করছে সেই সমস্ত জীবাণুকে অ্যান্টিসেপ্টিক ধ্বংস করতে পারে, ঠিক, তাহলে এখানে যেই প্রশ্নটা বলেছে ক্লোরোমাইসিন একটা অ্যান্টিসেপ্টিক, মানে অ্যান্টিসেপ্টিকটা খুব বড় মাপের, অ্যান্টিসেপ্টিকের মধ্যে অ্যান্টিবায়োটিক পড়ে, তাহলে ক্লোরোমাইসিন একটা অ্যান্টিসেপ্টিক ওষুধ, এটা ঠিক সত্য হবে অ্যান্সার। পাঁচ নম্বর পয়েন্ট কি বলেছে, বিপদ নামকরণে দুটি পদের একটি বর্গ অপরটি প্রজাতি, না একটা হলো কি গণ আর প্রজাতি নিয়ে বিপদ নামকরণ হয়, তাহলে এটা মিথ্যে, ইউগ্লিনা মোনেরা রাজ্যের অন্তর্গত, একদমই নয় মিথ্যে, ইউগ্লিনা কোথায়, ইউগ্লিনা অ্যামিবা এগুলো সবাই প্রোটিস্টার অন্তর্গত, আর প্রোটিস্টার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, প্রোটিস্টা হচ্ছে এককোষী ইউক্যারিওট, যদি তোমাদের বলে একটা প্রশ্ন আসে এককোষী ইউক্যারিওটিক ইউক্যারিওট কারা, অ্যান্সার হবে প্রোটিস্টা। সাত নম্বর কি বলেছে, নিডেরিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, একদমই ঠিক, অরেলিয়া যেটা সেটা জেলিফিসের নাম, বিজ্ঞানসম্মত নাম, তাহলে দেখো এটা বিজ্ঞানসম্মত নাম দিয়ে কিন্তু প্রশ্নটা এসেছে, তাহলে তোমাদের বিজ্ঞানসম্মত নামটাও মনে রাখতে হবে, কমন যে নামটা সাধারণভাবে আমরা যে নাম বলি সেটাও মনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে কি নিডেরিয়া পর্বের প্রাণী অরেলিয়া, এটা সত্য। মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে আদিকোষে, একদমই ঠিক, এটা হলো সত্য। সাহিওয়াল এক প্রকার অধিক দুগ্ধ প্রদায়ী গাভী, সত্য, সাহিওয়ালের সাথে আর কি আছে যারা খুব বেশি দুগ্ধ দেয়, ভাগলপুরীর নাম বলতে পারো মুলতানি, তাহলে এখানে দেখো তোমাদের সাহিওয়াল উদাহরণ দিয়ে জিজ্ঞেস করেছে, তাহলে সেজন্য তোমরা প্রত্যেকটা নামই কিন্তু যখন পড়বে পড়ো, আর যখন লিখতে হবে দুটো করে নাম অবশ্যই, যদি এরকম দুটো উদাহরণ দিল যে কোনো দুটো নাম বলতে পারো। এবারে কি বলছে দশ নম্বর, থ্রিওফ্রাস্টেটাস উদ্ভিদের উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, তো এটাও হচ্ছে সত্য, ঠিক, এবারে দিয়েছে কি দুটো মিলাতে হবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, আমের দ্বিপদ নাম, আমের দ্বিপদ নাম ম্যাগনিফেরা ইন্ডিকা, মোনেরা কি, মোনেরার অন্তর্গত যদি আমরা বলি ব্যাকটেরিয়া, ঠিক আছে, দুই হবে এ, মোনেরার অন্তর্গত পড়ছে ব্যাকটেরিয়া। টেরিডোফাইটা কারা, টেরিডোফাইটা মানে মশবর্গ, শুশুনি, উদাহরণ হলো শুশুনি। কন্ডিকথিস কারা, কন্ডিকথিস যেটা সেটা হচ্ছে টর্পেডো, টর্পেডোটাও দেখা হচ্ছে টর্পেডো, টর্পেডো এটা ইলেকট্রিক মাছের বিজ্ঞানসম্মত নাম, তাহলে এখানে কন্ডিকথিসের যে উদাহরণ টর্পেডো হবে, এটা বিজ্ঞানসম্মত নাম কিন্তু দিয়েছে টর্পেডোটা, সাধারণভাবে আমরা তাকে ইলেকট্রিক মাছ বলি, তাহলে এটা কন্ডিকথিস। আর হাগফিসের যদি আমরা বলি তাহলে হাগফিসটা হচ্ছে একনাথা, অধিক শ্রেণীর সাইক্লোস্ট্রোমাটার অন্তর্গত, তাহলে যদি শ্রেণীর নাম দিত সাইক্লোস্ট্রোমাটা তাহলে সেটা হতো হাগফিস, ল্যাম্প্রে, এগুলো। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত, নেক্সট দিন আমি এই সংক্ষিপ্ত উত্তর আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো তোমাদেরকে বলবো।